ছাত্র আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ নিতে ভোলায় গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের ইমনের কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আখনও কুদ্দুসুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ।